গতবার যখন বইমেলায় এসেছিলাম অর্থাৎ 46তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায়, তখন একটা প্রশ্ন করেছিলাম যে কেমন লোকজন আসছে। এবারে আর সেটা জানার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 157 নম্বর স্টলের সামনে, অর্থাৎ বাংলা পক্ষর স্টলের সামনে। বাংলা পক্ষ, যা বিগত কয়েক বছরে একটা নাম হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গের, বাংলা এবং বাঙালির অধিকার রক্ষায় তারা পথে নেমেছেন, তারা আন্দোলন করেছেন, করছেন এবং বেশ কিছু ক্ষেত্রে সুফলও পাওয়া যাচ্ছে। একদিন সব বাঙালির হবে, এই স্লোগান নিয়ে যারা পথে নেমেছিলেন এবং যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই বাংলা পক্ষর প্রাণপুরুষ অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়ের সামনাসামনি আমরা এই মুহূর্তে। গর্গ, স্বাগত, জয় বাংলা। জানতে চাইবো যেটা, সেটা হচ্ছে একদিন সব বাঙালির হবে, এই মুহূর্তে আন্দোলনটা ঠিক কোন পথে? আমি বইমেলার বিষয়ে পরে আসবো, কিন্তু আন্দোলনটা ঠিক কোন পথে সেটা একটু জানতে চাই। অবশ্যই, আন্দোলনটা ধরো বাংলার মাটিতে বাংলা ও বাঙালির শত্রু বহিরাগতদের দ্বারা বাংলার পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, অটোলাইন, টোটোলাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সব কিছু বেদখল যা হয়ে গেছে সেটা পুনর্দখলের লড়াই হচ্ছে বাংলা পক্ষর লড়াই এবং বাঙালি জাতীয়তাবাদের আদর্শকে মাথায় রেখে। এবার যদি খুব তাড়াতাড়ি করে বলি, পুঁজির ক্ষেত্রে আমরা কিন্তু এখন দেখছি যে বাঙালি ব্যবসায়ীদের আমরা ঐক্যবদ্ধ করতে পারছি, নিজেদের মধ্যে অনেকটা বেশি ট্রেড করছে। আমরা বেশ কিছু জায়গায় বাঙালি ব্যবসায়ীরা যারা ওদের সঙ্গে কাজ করতে গিয়ে টাকা ফাঁকা আটকে দিয়েছিল, আমরা গিয়ে একটুখানি তাদের একটু সহজ পাঠ কঠিন পাঠ দেওয়াতে তারা টাকা ফাঁকা রিলিজ করে দিয়েছে। ফলে বুঝতেই পারছো যে বাঙালি ব্যবসায়ীদের পুঁজির একটা ভরসা তৈরি হচ্ছে। বাজার, একাধিক ক্ষেত্রে কিন্তু আমরা বাজারে যেগুলো দেখেছি যে একদম বেআইনি দোকান টোকান ইত্যাদি করার চেষ্টা করেছে বাংলা পক্ষ, ও একটু সহজ পাঠ কঠিন পাঠ দিয়ে সেই দোকানগুলো বহিরাগতদের তুলে দিয়েছে, যাতে কিনা সেই জায়গাটা সৎ বাঙালি ব্যবসায়ীরা ভরাট করতে পারে। ফলে এবং বাজারের ক্ষেত্রে বাঙালি বাঙালির থেকে কেন, এই জিনিসটা আমরা কিছু কিছু জায়গায় এখন ছড়াতে পারছি, ঠিক আছে? যেরকম, এবং আমরা বিশেষ করে এগুলো পুজোকে কেন্দ্র করে, বড়দিনকে কেন্দ্র করে, মানে যে সময় একটু কেনাকাটাটা বাড়ে, ঠিক আছে, ঈদকে কেন্দ্র করে আমরা মূলত সেই জিনিসটা একটু আমাদের কেনাকাটার ইয়েটা বাড়ে। তো চাকরি, চাকরি ক্ষেত্রে বাংলা পক্ষ দ্রুত, একটা বলছে সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে আমরা ফুড এসআই, ধরো ফুড ডিপার্টমেন্টে আমরা বাংলা বাধ্যতামূলক করাতে পেরেছি, বিদ্যুৎ দপ্তরে আমরা, আমি রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বলছি, বিদ্যুৎ দপ্তরে আমরা বাংলা বাধ্যতামূলক করাতে পেরেছি, আমরা কনস্টেবল পরীক্ষা, পুলিশ কনস্টেবল পরীক্ষা আমরা বাংলা বাধ্যতামূলক করাতে পেরেছি, আমরা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে আইবিপিএস যে ব্যাংকিংয়ের পরীক্ষা, তুমি লক্ষ্য করে দেখবে গত কয়েক বছরে এরকম বহিরাগত বাঙালি বিদ্বেষী দ্বারা বাংলার বাংলার মাটিতে অবস্থিত ব্যাঙ্কগুলো একদম ছড়িয়ে গেছে, কোনো বাঙালি কোনো ব্যাংকে দেখতে পাওয়া যায় না অফিসারে, ঠিক আছে, চিবোতে চিবোতে সব এইসব বাঙালিকে অপমান করে, ঠিক আছে। তো এই অপমানজনক এই ধরনের লোকগুলো, এদেরও নিশ্চয়ই কষ্ট হয় নিজেদের এদের রাজ্য থেকে দূরে টুরে থাকা, তাহলে এদের রাজ্যের, এদের রাজ্যে এদের যাতে সুস্থভাবে বাড়ির আত্মীয়স্বজনের কাছাকাছি এরা পোস্টিং পায় এবং যাতে বাঙালিরা পোস্টিং পায় তার জায়গায়, তার ব্যবস্থা করার তো একটা আইনি প্রক্রিয়া রয়েছে। আইনি প্রক্রিয়াটা হচ্ছে বাংলা ভাষায় পরীক্ষাটা নেওয়া, একদিন ওরা একটা আনফেয়ার কম্পিটিশনে তারা পেয়ে যেত, তো আইবিপিএস পরীক্ষা আমাদের লড়াইতে হচ্ছে। একই সঙ্গে আমাদের এই লড়াইটা বাংলা পক্ষ, সিদ্ধারামাইয়া যিনি কর্ণাটকের চিফ মিনিস্টার, এম কে স্ট্যালিন যিনি তামিলনাড়ুর চিফ মিনিস্টার এবং কেটিআর যিনি তেলেঙ্গানার পূর্বর্তন চিফ মিনিস্টারের ছেলে এবং এক অর্থে আমি, আমরা চারজনের সমন্বয়ে আমরা এই লড়াইটা করেছিলাম সেই সময়টা কর্ণাটকের ইলেকশনের জাস্ট টাইমকালে। এবং আরেকটা যেটা বলছি, এসএসসি জিডি যার মাধ্যমে বিএসএফের ভর্তি পরীক্ষা হয়, সেখানে আমরা দেখেছি যে বাংলা ও বাঙালির শত্রু ইউপি বিহার ঝাড়খণ্ডের বেশ কিছু ক্রিমিনাল তারাই বিএসএফে ঢোকার চেষ্টা করছে। এবার বুঝতে হবে, বিএসএফে যদি ক্রিমিনাল ঢুকতে থাকে সেটা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার একটা প্রশ্ন হয়ে যায়, সীমান্ত সুরক্ষার একটা হুমকির মুখে চলে আসে। এরা ফলস ডোমিসাইল বানায়, এরা ফলস কাস্ট সার্টিফিকেট বানায় ইত্যাদি ইত্যাদি, এবং ফলস কাস্ট সার্টিফিকেট বিষয়টা এখন কিন্তু যথেষ্ট বুদবুদিয়ে উঠেছে। তো আমরা যেটা করলাম যে বাংলা, আমাদের কাছে খবর টবর ছিল বাঙালি ছেলে মেয়েরা যাদের কিনা রাজ্য কোটা, অনেকে জানেন না যে বিএসএফ সিআরপিএফ এগুলো রাজ্য কোটা হয়, স্টেট বেসড কোটা, অর্থাৎ এই রাজ্যের স্থায়ী বাসিন্দা না হলে আপনার পাবার কথা নয়। এতদিন কি হতো, ছেলেরা পেতো না, ইউপি বিহারের ছেলেগুলো ক্রিমিনাল অ্যাকশনের মাধ্যমে পেয়ে যায়, আমাদের ছেলেরা হয়তো ফেরিট লিস্ট দেখলো, নাম নেই, দুঃখ করে বাড়ি চলে গেল। কিন্তু তারা দুঃখ করে যাতে বাড়ি না যায়, বরং তাদের সংগঠিত করে এইসব জায়গায় যখন তারা পরীক্ষা দিতে আসছে, তখন বাংলা পক্ষর নেতৃত্বে বাঙালি ছেলেমেয়েরা অ্যাকশন নিয়েছে, কিছু বেআইনি কিছু না, এমনি একটু জিজ্ঞেস টিজ্ঞেস করা করতে গিয়ে এসছে কী ব্যাপার, তো তার ফলে একটা তাদের মধ্যে ত্রাস ছড়িয়েছে এবং আমরা বেশ কিছু এই ফলস ডোমিসাইল করা লোকজনকে এবার জেলের মধ্যে ঢোকাতে পেরেছি।
এবং দু একটা ক্ষেত্রে এখন জামিনেরও সমস্যা হচ্ছে। এগুলো মূলত বাংলার যে অংশগুলো শিল্পাঞ্চল শহরাঞ্চলগুলো বহিরাগত সংক্রামিত, যেরকম টিটাগড়, জগদ্দল, রিষড়া, এইসব জায়গায় জোনগুলো, এইসব এসডিও, এসডিও ব্যারাকপুর, এসডিও চন্দননগর, মানে এটার সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছে যে আসলে জনপ্রতিনিধিত্ব বদলে গেলে জনপ্রতিনিধি কারা, এটা যদি বাংলার ভূমিপুত্র না হয় তাহলে এই সিস্টেম আরও বাড়তে থাকবে। কারণ সে এসডিও একটা কোনো অফিসের কোনো ক্লার্ককে বলবে হাম ভেজা হ্যায়, ঠিক আছে। তো এর ফলে আমরা কিন্তু নানা জায়গায় ক্যাম্পেইন করছি এখন শাসক দলে, বিরোধী দলে, যে ভাই শাসক দল বিরোধী দল তোমাদের মধ্যে সিপিএম, তৃণমূল, বিজেপি নানা ক্যাজরা থাকতে পারে, কিন্তু বাঙালিও তোমার তো কোনো ক্যাজরা থাকতে পারে না। তাই তোমার এখানে ক্যান্ডিডেট, তোমার এখানে দলের মধ্যে যে কমিটি, যা হোক, এগুলো বাঙালি হতে হবে, এগুলো বাইরের লোক হবে না। বেশ কিছু বাঙালি কাজ করে ব্যাঙ্গালোরে, করে তো, বেশ কিছু বাঙালি কাজ করে আহমেদাবাদে, করে তো, গুজরাটে, বেশ কিছু বাঙালি কাজ করে মুম্বাইতে, মহারাষ্ট্রে, করে তো, মুম্বাই মিউনিসিপ্যালিটি, আহমেদাবাদ মিউনিসিপ্যালিটি, আমি বিধায়ক ফিধায়ক লেভেল ছেড়ে দিলাম, ব্যাঙ্গালোর মিউনিসিপ্যালিটিতে একটা বাঙালি কাউন্সিলর দেখাতে পারবেন? এখানে ববি হাকিম গয়ার সে মেয়র কলকাতায়, ওখানে জিতেন তেওয়ারি, ঠিক আছে, সেটা তো ছাপরানা বালিয়া ওইরাটা, সেটা একটা মেয়র ছিল, সে যে এমন একটা লোক যে কিনা আসানসোলের 29 নম্বর ওয়ার্ডে ভোজপুরি ভাষায় বাঙালিদের বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দেয়, সে বাংলার দ্বিতীয় সবচেয়ে বড় লোক, মানে সমৃদ্ধশালী শহরের মেয়র ছিল। মানে এই জিনিসটা কিন্তু সমবেতভাবে বাঙালিরা আমরা তৈরি করেছি। সবার বাড়ি বাড়ি, আমাদের বাড়ি হোটেল, এই সিস্টেম চলতে পারে না। তাই আমরা হোটেলও না, আসলে এটা ধর্মশালা, হোটেলে তো পয়সা দিয়ে থাকতে হয়, এখানে তো লুটতে আসে, ঠিক আছে। তো আমরা ধর্মশালাটা বন্ধ করতে চাই, আমরা এই ধর্মশালাটিকে আবার আমাদের বাড়িতে পরিণত করতে চাই, ঠিক আছে। ফলে আমরা জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে কিন্তু চাপ দিচ্ছি আমরা। আমি একটা উদাহরণ দিই, বাংলা পক্ষে মাঝে মাঝে বলা হয় তৃণমূলের বি টিম, ফি টিম, ঠিক আছে, জামুড়িয়া কেন্দ্রে, হ্যাঁ একদম জামুড়িয়া কেন্দ্রে গত বিধানসভায় হরেরাম সিং সে হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট ছিল, আর বিজেপি দ্বারা বাংলা ও বাঙালি বিরোধী শক্তি। আমরা সেখানে সোচ্চারে বলেছিলাম সিপিএমের ঐশী ঘোষকে ভোট দিন, এরকম অদ্ভুত বি টিম তৃণমূলের যে তার এগেনস্টে ভোট দিতে বলে সিপিএমকে, এই জিনিসটা বুঝতে হবে। এবং স্টলে কারা আসছে, সব দল, কুণাল ঘোষ এসেছিল, সৌম্য আইচ এসেছিল, ঠিক আছে, তৃণমূল মুখপাত্র, সিপিএম কংগ্রেস মুখপাত্র, গতকাল প্রতিকূল রহমান আর সৃজন ভট্টাচার্য সে এসেছিল, ঠিক আছে। অর্থাৎ বহিরাগতদের কাছে নিজেদের চেতনা বিকিয়ে দেওয়া যে বাঙালি, যেটা আমরা মনে করি যে বিজেপি এই ধরনের একটি দল, তারা কর্মচারী টাইপের, সির দ্বারা সোজা একটু রাখার অন্তত প্রবণতা রয়েছে যে বাঙালি, যে যে দলগুলোতে বাঙালিরা রয়েছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তো তাদের বাঙালিদের কিন্তু মিলনস্থল, তারা এমনিতে নিজের মধ্যে দেখা করে না, কিন্তু বাংলা পক্ষ এমন একখানা আচ্ছাদন যে যেখানে তারা সকলেই ফ্রিলি আসতে একদম করে। এবং শুধু তা নয়, সর্বক্ষেত্রে, শুধু পলিটিক্যাল বিষয় নয়, চন্দ্রশেখর ঘোষ এসেছিলেন, বন্ধন ব্যাংকের সিইও, ঠিক আছে, গতকাল রানা সরকার এখানে তার সিনেমা আসছে, সিনেমা পয়লা মার্চে বেরোবে বনবিবি বলে, ব্যাঘ্র বিধবাদের নিয়ে, ঠিক আছে, মানে বাঘের কামড়ে মারা যাওয়া যে লোক, তাদের স্ত্রীদের বিধবা ইয়ে নিয়ে, সেখানকার অফিসিয়াল টিজার রিলিজটা আমাদের এই বাংলা পক্ষ স্টল থেকে হয়েছে, আমি করেছি টিজার। অর্থাৎ বাঙালির আবেগ স্থল তো আমরা হয়ে উঠছি, ঠিক আছে, আর যে রয় এসেছিলেন একটু আগে, যিনি শব্দবাজি, অর্থাৎ এই যে বাঙালি ব্যাংক মালিক, বাঙালি প্রযোজক, বাঙালি বাংলা ভাষা এবং শব্দ নিয়ে যে নতুন একখানা ধারা করছে যে আর যে রয়, মিলছেটা কোথায়? বাংলা পক্ষর জায়গায়, বাংলা পক্ষর জায়গায়। তাই যেরকম বললাম পুঁজি, বাজার, চাকরি, ঠিক আছে, কেন্দ্র সরকারের চাকরির কথা বললাম, খুব লজ্জার কথা, WBCS আমরা 5 বছরের লড়াইতে বাংলা বাধ্যতামূলক করাতে পেরেছিলাম, কিন্তু জিতেন তেওয়ারি, শুভেন্দু অধিকারী, ববি হাকিম, জাভেদ খান, বিবেক গুপ্তা, ফুয়াদ হালিম, সব দলের পাবলিক, এদের মিলিত চাপের কাছে সারেন্ডার করলো তৃণমূল সরকার, তাদের তারা ওটাকে পিছিয়ে নিল, হিন্দি উর্দু আবার অ্যাডিশন করে নিল। আমরা বাংলার মাটিতে যারা হিন্দি উর্দুর পক্ষ নেবে এবং বাংলা বিরোধিতা করবে, আমরা আগামীতে মানে বাঙালি ভোট ব্যাংক এমনভাবে তৈরি করতে চাই যে তাদের এখানে রাজনীতির ভোটে চোটটা হয়, খুব স্পষ্ট কথা, কারণ ওই ভাষাটা তারা বোঝে। পুঁজি, বাজার, চাকরি, জমি, আমরা যেই বললাম জমির ক্ষেত্রে কিন্তু একটা কয়টা জায়গায় হয়েছে যে বাঙালি ছাড়া কাউকে বিক্রি করবেন না, এরকম কয়টা জায়গায় পোস্টার ফোস্টার লেগেছিল স্বতঃপ্রণোদিত হয়ে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, অর্থাৎ বাঙালির মধ্যে যে একদম স্বতঃস্ফূর্ত বাঙালি জাতীয়তাবাদ রয়েছে ওটাকে আমরা উস্কানি দেব, লালন করব, ব্যপ্ত করব, খুব স্বাভাবিক।
আপনি এখানে বাঙালি ও বাংলার মাটিতে অনেকগুলো ফ্ল্যাট আছে আপনি কিনতে পারবেন না, ঠিক আছে? এটা যখন বাস্তব তাহলে এবার বাঙালিকে নিয়েদের মধ্যে এই জিনিসটা করে নিতে হবে। আমি একটা কথা একটুখানি জিজ্ঞেস করবো এই সূত্রেই, সেটা হচ্ছে যে সম্প্রতি রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল অযোধ্যায়। শুধুমাত্র তাই নয়, কলকাতাতেও বেশ কিছু কালী মন্দির বা ইত্যাদিতে সেখানে রাম মূর্তি গড়ে সেখানে রাম মূর্তি স্থাপন করে শ্রীরামের মূর্তি স্থাপন করে সেখানে পুজো করতে হবে ইত্যাদি, এটার বিরুদ্ধেও আপনারা গলা তুলেছিলেন। আমরা ইন্ডিয়া আগ্রাসন, আমরা দেখুন বাংলায় রাজা রামচন্দ্র শত শত বছর ধরে বিরাজমান, হাওড়ায় রামরাজাতলায় ওনার মন্দির রয়েছে, সেখানে আমরা দেখতে পাই মর্যাদা পুরুষোত্তমকে এবং চিরাচরিত পৌরুষের প্রতীক্ষাকে বলে গোপ। আমাদের ওখানে রাজা রামচন্দ্র ভগবান রামচন্দ্রের যে মূর্তি রয়েছে তাতে গোপ রয়েছে, গাত্রবর্ণ সবুজ রামরাজাতলায়, যারা গিয়ে দেখতে পাবে এটা পশ্চিমবাংলার মাটিতেই, আপনার কোনো ভেজিটেরিয়ান অনলি ট্রেনে করে অন্য কোথাও গিয়ে দেখে আসতে হবে না। এক দ্বিতীয় কথা, আমরা কারোর মন্দিরের বিরুদ্ধে নই, কোনো মন্দির মন্দিরের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, গির্জার বিরুদ্ধে, মানে আমাদের আরও অনেক কাজ আছে, কাজের কাজ আছে, এগুলো কোনো মন্দির মসজিদ গির্জা এগুলোর বিরুদ্ধতা করা মানেটা কি, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে কারণ এগুলো তো হচ্ছে তাই ধর্ম কি, ধর্ম যে মানুষের সঙ্গে তার মৃত্যুর পরের যে হিসেব হবে সেটা একটুখানি বোঝায় যে আমি মৃত্যুর পর আমার এই হবে। আমি তো ভাই এই মুহূর্তে বেঁচে আছি, আমার এই মুহূর্তে ভাই বেঁচে আছি, আমার পুরী চাকরি বাজারে রোজকার টান টান আছে, ঠিক আছে? সেখানে কেউ যদি আমার নিজের ধর্মের হয় কোনো আমাকে কাটি করছে, তো আমি কি বলবো না না ভাই আমরা একসাথেই তো সড়কে যাবো তাই ঠিক আছে মেনে নেবো, এটা তো কোনো কথা হলো না প্র্যাকটিক্যালি। আমরা দেখেছি যে বাংলা জুড়ে বিশ্ব হিন্দু পরিষদ নামক একটা সংস্থা, সে বলছে বাংলার প্রতিটি মন্দিরকে রাম মন্দিরে পরিণত করবে। তার আমরা এবং দেখলাম যে তারা এটা করেওছে বেশ কিছু জায়গায়, তারা যে আচরণ আচার আচরণ যেগুলো করার সেটা করলো। আমরা কোনো ঠাকুর দেবতার বিরোধী না, আমরা এই সহাবস্থানে বিশ্বাসী, আমরা তাই এই সহাবস্থানের ডাকটাকে আর একটু এগিয়ে নিয়ে যেতে বাংলা পক্ষর ঘোষিত সিদ্ধান্ত, আগামী দিনে আমরা বাংলার মাটিতে প্রতিটি রাম হনুমান মন্দির, প্রতিটি শ্যাম বাবা মন্দির, প্রতিটি জিন মাতা মন্দির, এই পরে দুটো না জানলে একটু দেখে নেবেন, যেখানে মারোয়ারি বাড়ে সেখানে এ দুটো বাড়ে, আমরা এই সবকটাকে কালী মন্দিরে পরিণত করব এবং সব জায়গায় জোড়া পাঠা বলি দেওয়া হবে, আমরা সেই ব্যবস্থা করব। আশা করি বাঙালি এই জোড়া পাঠার যে খরচার দেওয়ার জন্য বাংলা পক্ষকে চাঁদা দেবেন, কারণ আমরা সহাবস্থানে বিশ্বাসী, আমরা মনে করি যে মা কালী, জিন মাতা এবং খাটু শ্যাম এবং রামচন্দ্র একই জায়গায় থাকুন, সেই পরিসরেই বলি হবে, পাঠা বলি হবে, ফলে আমরা একদম প্রতিটি জাতির সমন্বয়ে আমরা থাকবো সেখানে। এখন যদি এটা নিয়ে কেউ আপত্তি করে ভাই বাংলার মাটিতে, তারটা দেখার জন্য তো মা কালীর সন্তানরা আমরা আছি, তাই না? বাংলার মাটিতে যদি কোনো জায়গায় মা কালীর পুজো এবং তার আচার বন্ধ করার চেষ্টা হয় ফলে কিন্তু ফল ভালো হবে না, একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রহ্মানন্দ উপাধ্যায় একজন একটা কথা বলেছিলেন, সেটা এই মুহূর্তে প্রতিটি হিন্দু বাঙালি ইয়াং ছেলেকে আমি বলতে চাই বিশেষত, কারণ ইয়াং ছেলে হলে কি হয় যে তোমার বয়স ধরো 20, তুমি তো 21 বছর আগের ঘটনা দেখোনি, যারা বয়স পেয়ে তার একটা অন্য সময় দেখেছে, তাদের একটা দুটো কথা বলবো। একটা হচ্ছে যে এমন কোনো চার্জার দিয়ে ফোন চার্জ করবে না যেটা চার্জারটা খুলে ফেললেই দেখবে আবার 0%, মানে চার্জিংয়ের সময় শুধু চার্জ থাকবে কিন্তু চার্জার না হলে ডিসচার্জ হয়ে যাবে, এই চার্জ দিয়ে কী লাভ, তাই না? বা যাদের দ্বারা চার্জ হচ্ছে এটা একবার ভেবে দেখো, তাদের তারা যদি তারা হিন্দু যদি হয় তাদের বাড়ির মেয়ের সঙ্গে তুমি বাঙালি হিন্দু ছেলের বিয়ে দেবে? আবার তুমি ঐক্য টৈক্য কথা বলছো, সবার আগে আমি যদি হিন্দু হই তাহলে তো ধরো আজকে হিন্দু মারোয়ারি বা হিন্দু হিন্দু ছেলেদের মেয়ের সাথে বাঙালি হিন্দু ছেলেদের এখানে ওরাও বিয়ে হওয়ার কথা, এটা হচ্ছে না কেন আমি জানি না, এই প্রশ্নগুলো আমাদের হিন্দু ঐক্যর লড়াই যারা করছেন তাদের জানা মানে জানানো উচিত, বিশেষত হিন্দু বাঙালি ছেলেদের। আর তৃতীয় কথা হচ্ছে ব্রহ্মানন্দ উপাধ্যায়ের একটা কথা প্রতিটি হিন্দু বাঙালি ছেলের মনে রাখা উচিত, যে যাহা শুনিও যাহা করিও হিন্দু থাকিও বাঙালি থাকিও।
এই কথাটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক। বাংলা এবং বাঙালি এই অধিকার রক্ষায় এবং শুধুমাত্র অধিকার রক্ষায় নয়, সেই সঙ্গে সঙ্গে পুঁজি চাকরি সব কিছুতেই ব্যবসা সব কিছুতেই বাঙালিকে এগিয়ে দেওয়ার জন্য এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা এবং বাঙালির পুনরুত্থানের জন্য বাংলা পক্ষ কাজ করছে, আর সেটাই বললেন ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। শুধুমাত্র ডক্টর গর্গ চট্টোপাধ্যায় নন, তার যে সংগঠন সেই সংগঠন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে গোটা দেশের বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে। আমরা সেই কাজেরই একটু ঝলক তাঁর কাছ থেকে পাওয়ার চেষ্টা করছিলাম।